হ্যালো ফ্রেন্ডস সুমন ইউটিউব বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন আপডেট শুরু করছি তো আপডেটটি মূলত সর্বশিক্ষা মিশন কর্মীদের জন্য যাদের বেতন অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার তাই আপডেটটি পুরোপুরি দেখতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই পুরোটাই আপডেট জানতে পারবেন তো আসুন শুরু করা যাক আজকের আপডেট তো এবার সর্বশিক্ষা মিশন কর্মীদের বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার সোমবার সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ পার্থ চট্টোপাধ্যায় সর্বশিক্ষার অধীনে কর্মরত শিক্ষাবন্ধু এবং ম্যানেজমেন্ট স্টাফদের চল্লিশ শতাংশ করে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি এর ফলে বন্ধুদের বেতন পাঁচ হাজার টাকা থেকে বেড়ে হলো আট হাজার তিনশো বিরানব্বই টাকা অন্যদিকে ম্যানেজমেন্ট কর্মীদের বেতন একরকম নয় যার যেমন বেতন তার উপর চল্লিশ শতাংশ করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আর এদিনই সন্ধ্যায় এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করে দিয়েছে রাজ্য সরকার ফলে এই বেতন বৃদ্ধি কার্যকরী হচ্ছে চলতি মাস থেকেই শিক্ষাবন্ধুরা মূলত সার্কেল স্তরে স্কুল ইন্সপেক্টরের অফিসে কাজ করে থাকেন কাজের অনেকটা দায়িত্ব থাকে তাদের উপরই যেমন স্কুল থেকে তথ্য নেওয়া স্কুল ব্যাগ জুতো ইত্যাদি বিতরণের মতো কাজ করে থাকেন তারা এক কথায় বলতে গেলে স্কুলগুলির সঙ্গে সমন্বয় রাখাই এদের প্রধান কাজ অন্যদিকে ম্যানেজমেন্ট কর্মীরাও ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জায়গায় এরা স্টেট প্রজেক্ট ডিরেক্টর জেলার অফিস সহ একাধিক জায়গায় কর্মরত গোটা রাজ্যে শিক্ষাবন্ধুর সংখ্যা তিন এবং ম্যানেজমেন্ট স্টাফের সংখ্যা দু বেতন বৃদ্ধির ফলে উপকৃত হবেন প্রায় সাড়ে ছ হাজার কর্মী শিক্ষামন্ত্রী এদিন বলেন সমহারে বেতন বৃদ্ধি করা হয়েছে এর আগে আমরা স্পেশাল এডুকেটার পার্শ্বশিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়িয়েছি যদিও শিক্ষাকর্মীদের একাংশের মতে চল্লিশ শতাংশ বাড়ানো হলেও তার সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রের কোনো সাহায্য নেই এটা এক প্রকার বঞ্চনা ছাড়া কিছুই নয় শিক্ষা বন্ধুদের থেকে টাকা দেওয়া হলেও ম্যানেজমেন্ট কর্মীদের সবার বেতন একরকম নয় কারো বেশি তো কারও কম মন্ত্রী বলেন এই বিভাগে ন্যূনতম আট টাকা এবং সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বেতন পান কর্মীরা সবার বেতনই চল্লিশ শতাংশ করে বাড়ানো হয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর এই কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে বহুদিন ধরেই আবেদন আসছিল বহু স্মারকলিপি জমা পড়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই দাবি মেনে নিয়ে এই সাড়ে ছ হাজার কর্মীর বেতন বাড়াতে সায় দিয়েছেন তো এই ছিল মোটামুটি আপডেট তো আশা করি সর্বশিক্ষা মিশন কর্মীদের ক্ষেত্রে এই আপডেটটি অবশ্যই ভালো লাগবে এবং তারা এর দ্বারা উপকৃত হবে তো এরকম আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন নতুন আছেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট শেষ করছি ধন্যবাদ নমস্কার